এখন আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের নির্দিষ্ট লক্ষণ গুচ্ছ কিভাবে অ্যানালাইজ করা যায় সেটা জানব। শুরুতেই বলে রাখি, এটা অনেক হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। এটা শুধুমাত্র একটা ট্রিক বা কৌশল, যাতে আপনি ঔষধসমূহ রোগীলিপিতে যোগ না করেও তাৎক্ষণিক কিছু লক্ষণের অ্যানালাইজ দেখে নিতে পারেন। এজন্য আমরা যে কোনো রেপার্টরিতে যাব এবং সার্চে প্রবেশ করব। যেমন আমরা ফটোফোবিয়া লক্ষণটি সার্চ করলাম, এখানে মোট 343টি রুব্রিক সার্চে চলে এসেছে। আমরা চাইলে এই 343টি রুব্রিক একসাথে অ্যানালাইজ করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ওষুধগুলি দেখে নিতে পারি। এজন্য আমরা উপরে ডান কোনায় থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং বর্তমান রুব্রিক সমূহ বিশ্লেষণ করুন অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোফোবিয়া সিমটমে বেলেডোনা ওষুধটি সবচেয়ে বেশি লক্ষণ কভার করেছে। বেলেডোনা মোট 55টি লক্ষণ কভার করেছে এবং মোট 144 পয়েন্ট পেয়ে সবার শীর্ষে অবস্থান করছে। আমরা সরাসরি দেখে নিতে পারি বেলেডোনাতে কি কি সিমটম ফটোফোবিয়াতে আছে। এভাবে আমরা কোনো একটি সিমটমে কোন ওষুধটি বেশি সিমটম কভার করে এবং কত গ্রেডে কভার করে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে পারি, যাতে আমরা কুইক ওষুধ সিলেকশন করতে পারি। আরেকটি উদাহরণ দিই, আমরা পার্সপিরেশন মর্নিং সকালে ঘাম সিমটমটি সার্চ করলাম, এখানে 318টি সিমটম চলে এসেছে। আমরা যদি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো সালফার সকালে ঘাম এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষণ কভার করে। এভাবে আমরা গুরুত্বপূর্ণ ওষুধগুলি খুব সহজেই বুঝে নিতে পারি। প্রয়োজনে আমরা ফিল্টার করে আমাদের স্পেসিফিক লক্ষণের জন্য ওষুধসমূহ দেখে নিতে পারি। যেমন যদি ঠান্ডা ঘাম হয়, এর মধ্যে আমরা 6টি লক্ষণ পেয়েছি। এই ঠান্ডা ঘামের 6টি লক্ষণ আমরা সরাসরি অ্যানালাইজ করে দেখতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে এন্টিম ক্রোড ওষুধটি 2টি লক্ষণ কভার করেছে এবং মার্কোরিয়াস ওষুধটি 2টি লক্ষণ কভার করেছে, কিন্তু এন্টিম ক্রোড মোট 5 পয়েন্ট পেয়েছে এবং মার্কোরিয়াস 4 পয়েন্ট পেয়েছে। সুতরাং তাদের মধ্যে আমরা একটা কুইক কম্পেয়ার করতে পারি যে কোন কোন ওষুধ উক্ত লক্ষণে কাজ করে এবং তাদের গুরুত্ব কতটুকু। এভাবে আমরা খুব সহজে এবং খুব দ্রুত একটি নির্দিষ্ট লক্ষণ সম্পর্কে ওষুধসমূহ জেনে নিতে পারি। ধন্যবাদ।